بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে? আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্পর্কে তারা মতানৈক্য করে। কাল্লা সায়ালামুন, না সত্যরি তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর না সত্যর তারা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি করিনি ভূমিকে বিছানা? والجبال أوتادا, এবং পর্বতমালাকে পেরেক। وخلقناكم أزواجا, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। وجعلنا نومكم سباتا, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। وجعلنا الليل لباسا, রাত্রিকে করেছি আবরণ। وجعلنا النهار معاشا, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। وبنينا فوقكم سبعا شدادا, নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ। وجعلنا سراجا وهاجا, এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি। لنخرج به حبا ونباتا, যাতে তদ্বারা উৎপন্ন করি শস্য উদ্ভিদ। وجنات ألفافا, ও পাতা ঘন উদ্যান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে। وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا, আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে। وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا, এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে। إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। লিত্বাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। লাবিসিনা ফীহা আহকাবা, তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। লা ইয়াযূকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতল বস্তু এবং পানীয় আস্বাদন করবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে। জাযাআন উফাকা, পরিপূর্ণ প্রতিফল হিসেবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করত না। এবং আমার আয়াতসমূহকে পুরোপুরি মিথ্যারোপ করত। আমি সবকিছু লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। অতএব তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা,
পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য। حدائق وأعنابا উদ্যান আঙুর وكواعب أترابا সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী وكأسا دهاقا এবং পূর্ণ পান পাত্র لا يسمعون فيها لغوا ولا كذابا তারা সেখানে অসার ও মিথ্যা বাক্য শুনবে না। جزاء من ربك عطاء حسابا এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا যিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা দয়াময়, কেউ তার সাথে কথার অধিকারী হবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে। ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا এই দিবস সত্য, অতঃপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফির বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম।